আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমাদের প্রথম দুইটা ফোটা করতে হবে, মাপ দেওয়ার পরে দুইটা ফোটা করে আমরা অলরেডি আমরা রয়্যাল প্লাগ ধরাইতেছি কমর যেখানে বসাবো। মাপ দেওয়ার পরে দুইটা ফোটা হয়েছে, এখন আমরা স্ক্রুব ধরাবো। স্ক্রুব আপনার দোনো সাইডে আমরা ধরাবো, আর স্ক্রুব আর স্ক্রুবটা ধরাবো ঠিক আপনার হাট দিব না, হাট দিলে আপনার কমর ফেটে যাবে। যাই হোক, আপনার আপনার মিডিয়ামভাবে টাইট দিবেন, কখন হাট দিবেন না, হাট দিলে চার খেলে ফেটে যাবে। সিরামিক্সের জিনিসটাই আপনার হাট দি দেওয়া যাবে না। আমরা দুটো স্ক্রুব এখন ধরাবো, আমরা স্ক্রুড্রাইভারটা দোনো সাইডে, আগে আমরা দোনো সাইডে আপনার নাট ধরাবো, হাইকমর দিয়ে দুইটা নাট ধরাবো। ধরানোর পরে আমাদের স্ক্রুড্রাইভার দিয়ে আমরা যে পরিমাণ আমাদের টাইটটা লাগবে, মানে যে পরিমাণ আমার টাইট দিতে হবে, এই পরিমাণভাবে টাইট দিতে হবে, সুন্দর করে টাইটটা দিতে হবে। হ্যাঁ, আমাদের টাইট হয়ে গেছে, দুনোর সাইড টাইট হয়ে গেছে। দেখুন, আমরা এখন লোড অন, লোড অন এটা বলে, লোড অন হাইকমর্টের লোড অন এটা আমরা খোলাবো। এই আপনার স্ক্রুব খোলাবো, লোড অন স্ক্রুব খোলানোর পরে আমরা আবার সেটিং করবো, টাইট দিব। আপনার লোড অন আপনার এই ফিটিংটা আপনার লুজ থাকে, আমরা এখন ভিতর থেকে টাইট দিয়ে তারপর আমরা সিটিং করব। হ্যাঁ, এটা আপনার ওয়াশার, আপনার হাইকমান্ডের ওয়াশার পিছনে যে আপনার লোড অনটা বসাবো। ওয়াশার যদি না বসায় আপনার পানি লিক হবে, পানি পড়বে। এই যে আমাদের এইভাবে আপনার লোড অনটা বসবে। আগে আমরা লোড অনটা বসে আমরা পিছনের সাইডে একটা ঢিল করব, আমরা পিছনের সাইডে একটা ঢিল করব, এই সাইডটা আমরা ঢিল করব, দুইটা দুই সাইডে দুইটা ঢিল করে স্ক্রুব ধরাবো। যেন আপনার হাট আপনার জানি ঢক 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 যেন না করে, তার জন্য আমরা পিছনে আপনার রয়্যাল প্লাগ দিয়ে স্ক্রুব ধরে আপনার ওখানে একটা এই দিব, ক্লাম্প লাগাবো। এভাবে আপনার লোড অনটা বসবে। দেখুন, আমাদের এই যে স্ক্রুবের আপনার এই যে আপনার হাইকমান্ডের পিছনে নাট, এই নাটটা আমরা পিছনে ধরাবো। এই যে আমরা ওখানে সিট কভার আমরা বসাবো, সামনের হাইকমান্ডের সিট কভারটা, দেখুন এই সিট কভারের এইটা, এটা খোলাই আমরা সিট কভারটা বসাবো। আর সিট কভারটা কীভাবে বসাতে হয় সেটাই আপনারা দেখুন। এই যে আপনার সিট কভারের দুটো অংশ, আমরা এটা সিটিং করব। এটা স্যাম্পল ব্যাপার আপনার, এটা আপনার ই যদি থাকে, আপনার কাজ যদি জানা থাকে, ব্র্যান্ড যদি জানা থাকে, একবারে স্যাম্পল একটা হাইকমান্ড বসাতে আপনার স্যাম্পল ব্যাপার, তেমন ব্র্যান্ডের কাজ না, তেমন আহামরি কাজ না, হাইকমোড বসাতে আহামরি কাজ না, অনেক ভারী কাজ না, অনেক কষ্টের কাজ না, খালি স্যাম্পল কিছুটা জানলে স্যাম্পল কাজ। যে আমরা দুই কোণে দুটায় এই বসাবো ক্লাম, সিট কভার ক্লাম আমরা বসাবো। ক্লাম আপনার মাপ মতন বসাবে, এখানে মাপ মতন বসাতে হবে। কেন, এখানে এক সুতা যদি আপনার এক সুতা যদি এক পিস হয়, সিট কভারটা আপনার বসবে না। এখানে আপনার এক পিস আক পিস করা যাবে না, এক সুতা আক পিস করা যাবে না, সিটিংভাবে বসাতে হবে। আপনারা সিটিংভাবে বসাবেন, তারপর আপনার বেশ কম হলে আপনি নাড়াচাড়া করবেন, একসুতা বেশ কম হতেও পারে, স্বাভাবিক এলো আপনার একটু বেশ কম হতেও পারে। সিট কভার আপনার বসাতে গেলে এটা আপনারা সিটিং করে, সিট কভার যদি একসুতা দুইশোতেই হয়, আবার খোলে আবার এই করবে হয়ে যাবে। আমরা দুই সাইডে টাইট দিতেছি, স্ক্রুড্রাইভার দিয়ে আমরা দুই সাইডে টাইট দিতেছি। দুই সাইড টাইট দেওয়ার পরে আমাদের এই যে দেখুন, এই যে ফোটা, এই ফোটার অনুযায়ী আমাদের ই করতে হবে, বসাতে হবে। হ্যাঁ, আমরা এখন সিটিং করতে এখন দুটা যে ক্লাম দুটার সাথে আমরা ম্যাচিং করব, দেখি মাপ ঠিক আছে কিনা। না, এখানে মনে হয় মাপ একটু গুলমিল হলো, আপনার একটু সমস্যা আছে, একশোটা দুইশোটা একটু বেশ কম আছে, সেটা আমরা ফেরত থেকে মাপ নিতেছি। আমরা একশোটা দুইশোটা আপনারা মাপ নেবেন, এইভাবে মাপ নেবেন, তারপর একশোটা দুইশোটা বেশ কম হলে আপনি সেটিং করে বসাতে পারবেন। আমরা এখন ওই ফোটার অনুযায়ী আমরা মাপ নিলাম, মাপ নিয়ে এখন আমাদের এই যে আবার সিট কাপড়টা আবার বসাবো, দেখবো আবার ঠিক আছে কিনা, বেশ কম হলে আবার এলো জিনিসটাকে ঠিক করব। একটু একটু হালকা একটু সমস্যা আছে, আপনি একটা বসে আর একটা বসে না, যাকে এক সুতা দুই সুতা তো আবার এইটাই করতে হবে। হ্যাঁ, এখন বসবে, একবার একটভাবে বসবে, এখন আর সমস্যা হবে না। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে বলবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সদস্য হয়ে যান। আমাদের কাজ আপনারা অনেক সিনিটারির কাজ আপনারা বুঝতে পারবেন। এই যে এইভাবে বসাবেন, দুটা ওই ফোটো আপনার দেখাইছে, এই যে কমপ্লিট আপনি সিট কভার কমপ্লিট। বন্ধুরা, আমি এমডি আলিম, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক
কমেন্ট শেয়ার করবেন। আর এখানে যদি বন্ধুরা আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি নতুন একটা ইউটিউবার, আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আপনাদের সহযোগিতা ছাড়া এ পর্যায়ে আসতে পারতাম না। আপনারা সহযোগিতা করেছেন, ভালোবাসছেন, দিকে এ পর্যায়ে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।